কবিতা সেই দিন এই মাঠ, কবি জীবনানন্দ দাস। সেই দিন এ মাঠ স্তব্ধ হবে না গো জানি এ নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সেই দিন এ মাঠ স্তব্ধ হবে না গো জানি এ নদী নক্ষত্রের তলে, অর্থাৎ একটা বিশেষ দিনের কথা বলা হচ্ছে, যেদিন মাঠঘাট কোনো কিছু স্তব্ধ থাকবে না। সেদিনটা কি? সেদিনটা হচ্ছে কবির মৃত্যুর দিন, অর্থাৎ যেদিন কবি মারা যাবে সেদিন কি হবে না, সেদিন মাঠঘাট যা কিছু আছে প্রকৃতি কোনো কিছু স্তব্ধ বা থেমে থাকবে না, এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। এ নদী নক্ষত্রের তলে, এটার মানে হচ্ছে কি, একটা নদীর কথা বলা হচ্ছে, নদীর প্রবাহের কথা বলা হচ্ছে। আমরা জানি রাতের বেলায় যখন নদী প্রবাহিত হয় তখন উপরের আকাশে তারা দেখা যায়, তারার রিফ্লেকশন অনেক সময়, প্রতিফলন অনেক সময় নদীর পানিতে দেখা যায়, অর্থাৎ রাতের বেলায় তারার আলোয় নদী বয়ে যাবে। সেদিন কবি থাকুক আর না থাকুক এই কাজগুলো কিন্তু ঘুরতে থাকবে, প্রকৃতির নিয়মে চলতে থাকবে, নদীর স্রোতধারা নদীর নিয়মে চলতে থাকবে, কোনো কিছু স্তব্ধ হবে না। সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সেদিনও দেখিবে স্বপ্ন বলতে বোঝানো হচ্ছে মানুষের স্বপ্ন দেখা, অর্থাৎ কবি না থাকলেও সেদিনও মানুষ স্বপ্ন দেখা থামাবে না, এ দিনটিতেও মানুষের স্বপ্ন দেখা থামবে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এটার মানে বোঝানো হচ্ছে যে মানুষের স্বপ্ন দেখা কখনোই থেমে থাকে না, যত যাই কিছু হোক না কেন, কবি থাকুক আর না থাকুক মানুষের স্বপ্ন দেখার ইচ্ছা কখনোই থামবে না। আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী বেচা গান গাবে নাকি তার লক্ষ্মী তীর তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। পাঁচটা লাইনের মিনিং আমরা দেখব, অর্থাৎ আমি চলে যাব বলে, অর্থাৎ কবির যেদিন মারা যাবে, যেদিন কবি থাকবে না, সেদিনের কি ঘটবে সেটা নিয়ে মূলত এখানে আলোচনা করা হচ্ছে। আমি চলে যাব বলে, অর্থাৎ কবির মৃত্যুদিনের কথা বলা হচ্ছে এখানে। চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে, অর্থাৎ চালতা ফুল হচ্ছে এক প্রকার ফুল বিশেষ, সে ফুলের উপর কি শিশির পড়া বন্ধ হয়ে যাবে? শিশির আমরা জানি শীতকালে শিশির পরে, ডিউ ড্রপস ইংলিশে যেটাকে বলে, সেটা কি বন্ধ হয়ে যাবে? আর এই লাইনগুলো দ্বারা মূলত শিশির ভেজা চালতা ফুলের সৌন্দর্যের কথা বোঝানো হচ্ছে। এগুলো কি থেমে যাবে যদি কবি না থাকে? কবির জিজ্ঞাসা, তার মৃত্যুতে কি চালতা ফুলে শিশির পড়া বন্ধ হয়ে যাবে, কিংবা এখন যেগুলোর কথা বলা হচ্ছে প্রকৃতি নিয়মে চলছিল সেগুলো কি থেমে থাকবে? নিশ্চয় না। লক্ষ্মী ভেচা গান গাবে নাকি তার লক্ষ্মী তীর তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। লক্ষ্মী ভেচা গান গাবে নাকি তার লক্ষ্মী তীর তরে, লক্ষ্মী ভেচা হচ্ছে আমরা জানি একটা পেঁচা বিশেষ, তবে এখানে একটা মিথিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা জানি সনাতন ধর্মে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে লক্ষ্মী পেঁচা। এখানে মূলত বোঝানো হচ্ছে যে কবি যদি না থাকে তাহলে কি লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মী দেবীর প্রতি গান গাওয়া বন্ধ করে দিবে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, অর্থাৎ মানুষের স্বপ্ন দেখা কখনোই থেমে থাকে না, এই ইচ্ছাটা কখনো ঝরে যাবে না, এটাই মূলত বোঝানো হচ্ছে। অর্থাৎ এগুলো কি থেমে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই এগুলো থামবে না। চারিদিকে শান্ত বাতি বিজয় গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এসব গল্প বেছে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছায় হয়ে আছে। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, অর্থাৎ বোঝানো হচ্ছে কি, চারিদিকে চারপাশের প্রকৃতির শান্ত, একটা শান্ত বাতি মানে হচ্ছে রাতের বেলায় চাঁদের যে আলো পূর্ণিমার সময় পড়ে, শান্ত বাতি বলতে এটাই বোঝানো হচ্ছে, চারিদিকে শান্ত আলো রয়েছে, ভিজে গন্ধ হচ্ছে মাটির গন্ধ, প্রকৃতির একটা নেচারের একটা একটা অনুভূতি, মৃদু কলরব আমরা জানি কলরব মানে হচ্ছে পাখির ডাক বা মৃদু মৃদু আওয়াজ, বিভিন্ন প্রাকৃতিক আওয়াজ, সেগুলোর কথা বলা হচ্ছে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ নৌকা যেগুলো আছে সেগুলো পাড়ের বা চরের পাশে, পাড়ের খুব কাছে এগুলো এসে লাগানো রয়েছে, অর্থাৎ মূলত এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ চারপাশে সবকিছু শান্ত বাতি মৃদু গন্ধ মৃদু কলরব রয়েছে, মাটির গন্ধ পাওয়া যাচ্ছে, খেয়া নৌকাগুলো চরের পাশে খুব কাছেই ভেড়ানো আছে, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যের কথা বোঝানো হচ্ছে। এই সব কিছু কিন্তু নিয়ম মাফিক চলছে, চারপাশের সবকিছুই ঠিক নিয়মে চলছে। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল,
এশিরিয়া ধুলো আজ বেবিলন ছায় হয়ে আছে। পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ প্রকৃতিতে যে সৌন্দর্যটার কথা কবি বলছেন, পৃথিবীর প্রাকৃতিক যত কার্যক্রম আছে তা স্বাভাবিকভাবে সবসময় চলতে থাকবে, কোনো কিছুই থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না। কবি বেঁচে থাকুক আর নাই থাকুক, অর্থাৎ কবি যেদিন মারা যাবেন, এই প্রকৃতির যে ঘটনাগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন সেগুলো ঘুরতেই থাকবে, কোনো কিছু থেমে থাকবে না, কারণ কখনোই কোনো কিছু থেমে থাকেনি। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছায় হয়ে আছে। এশিরিয়া আর বেবিলন মূলত প্রাচীন সভ্যতার দুটি নামের কথা বোঝানো হচ্ছে এখানে, যে প্রাচীন যে সভ্যতাগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে। পৃথিবী কিন্তু পৃথিবীর নিয়মে চলছে, সব সভ্যতাই এক সময় ছিল যেগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু প্রকৃতি তার প্রকৃতির নিয়মে যেভাবে চলছিল সেভাবে চলছে, কোনো কিছুই থেমে নাই। পৃথিবী প্রকৃতি যেভাবে চলছিল সেভাবে চলছে, কোনো কিছুই থেমে নাই।